কখন খুশি আসবে। অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়, যিনি 4 দশক ধরে প্রায় 100 বাংলা ছবিতে বিভিন্ন চরিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। চরিত্রগুলি ট্র্যাজিক হোক বা কমিক, সাধারণ গিন্নি হোক বা খলনায়িকা, সবেতেই তাঁর অভিনয় ছিল যথেষ্ট সাবলীল। তবে অভিনয় জীবনে তিনি পেয়েছিলেন শুধুই অবহেলা, যোগ্য মর্যাদা তাকে কোনোদিনই দেয়নি বাংলা সিনেমার জগৎ। ব্যক্তিগত জীবনেও দারুণ যন্ত্রণা ভোগ করেছিলেন তিনি। যন্ত্রণা থেকে মুক্তি পেতে একসময় বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ। চরম মানসিক যন্ত্রণা আর অবসাদ কেড়ে নিয়েছিল তাঁর জীবন। আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের ট্র্যাজিক গল্প, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1949 সালের 30 মার্চ কলকাতায় জন্ম তাঁর। সব সময় হাসি খুশি থাকতেন বলে মা আদর করে নাম দিয়েছিলেন হাসি। তবে নাম হাসি হলেও জীবনটা ছিল তাঁর কান্নায় ভরা। কলেজে পড়ার সময় থেকেই অভিনয় করার ইচ্ছা জেগেছিল মনে। প্রথম দিকে বিভিন্ন ক্লাবের হয়ে যাত্রা, নাটক, থিয়েটার প্রভৃতিতে অংশগ্রহণ করতেন তিনি। নাটক থেকেই অভিনয়ের সুযোগ এসেছিল একসময়। 1972 তাঁর প্রথম ছবি আজকের নায়ক মুক্তি পায়। সেই বছরই আবার অভিনয় করেন উত্তম কুমারের মেমসাহেব ছবিতে। সেই থেকেই বাংলা সিনেমায় তাঁর অভিনয়ের যাত্রা শুরু। এরপর অভিনয় করেছেন সঙ্গিনী, বিকেলে ভোরের ফুল, দেবী চৌধুরানী, শুধু নীহারিকা, দত্তা, দেবদাস, চিরন্তন, গণদেবতা, বৈশাখী, মেঘের মতো প্রায় 400টিরও বেশি বাংলা ছবিতে। কিন্তু পুরস্কার বলতে তেমন কিছুই পাননি। দেবী চৌধুরানী ও অন্বেষণ ছবিতে পার্শ্ব চরিত্রাভিনেত্রী হিসাবে পেয়েছিলেন 2টি মাত্র পুরস্কার, তাও খুবই সামান্য। অথচ তিনি অভিনয়ের জন্য উৎসর্গ করেছিলেন নিজের জীবনটাকেই। পার্শ্ব চরিত্রাভিনেত্রী বলে দাম পাননি কোনোদিনই। অবশ্য তিনি মূল্যহীন ছিলেন ব্যক্তিগত জীবনেও। 2 সন্তানের মা হওয়ার পর বিবাহ বিচ্ছেদ ঘটে স্বামী শশধর মুখোপাধ্যায়ের সঙ্গে। দাম্পত্য কলহ ছিল বিচ্ছেদের কারণ। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সুমিত্রার সম্পর্ক তৈরি হয় প্রযোজক রবীন্দ্রনাথ মালহোত্রার সঙ্গে। তবে বিবাহ আর করেননি। বলা চলে রবীন্দ্রনাথের সঙ্গে তিনি লিভ ইন সম্পর্ক স্থাপন করেছিলেন। তবে সুখ স্বাচ্ছন্দ্য সেখানেও পাননি তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনে একা হয়ে পড়েছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়। তার পাশাপাশি ছিল টাকা পয়সার অভাব, তাই ছবিতে যে যা চরিত্র দিতেন তাতেই অভিনয় করতেন। তাঁর এই অসহায়তার সুযোগ নিয়ে বহু প্রোডাকশন হাউস ঠিকমতো টাকা পয়সা দিতেন না তাঁকে। কয়েকটা টাকার জন্য দিনের পর দিন ঘুরতে হতো। সহজ সরল মানুষ ছিলেন বলে মুখ ফুটে কিছু বলতেও পারতেন না। না ছিল ব্যক্তিগত জীবনে সুখ, না ছিল কর্মজীবনে সুখ। একটা সময় জীবনের প্রতি বিরক্ত ধরে গিয়েছিল, শেষ করে দিতে চেয়েছিলেন জীবনটাকে। আত্মহত্যার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। এভাবেই ডিপ্রেশনে ভুগতে ভুগতে 2003 সালের 21 মে 54 বছর বয়সে মারা যান তিনি। মারা যাওয়ার মতো বয়স তাঁর হয়নি, তবুও চলে যান শুধুমাত্র নিজের জীবন যন্ত্রণা সহ্য না করতে পেরে। জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন নিজের ছেলে ও বৌমার সঙ্গে, তবে তারাও তার খেয়াল রাখেনি। যে রাতে তিনি মারা যান সে রাতে ছেলে ও বৌমার সাথে প্রচণ্ড তর্কাতর্কি মনোমালিন্য হয়। তারই জেরে অনেকটা মদ্যপান করে ফেলেন তিনি, আর সেটাই ছিল মৃত্যুর কারণ। জীবনযুদ্ধে একটা সময় ক্লান্তি, অবসন্নতা গ্রাস করেছিল তাঁকে। বেঁচে থাকতে বাংলা ছবিকে দিয়ে গেছেন তাঁর জীবনের অনেকটা অধ্যায়। তাঁর অভিনীত চরিত্রে ফুটে উঠত তাঁর সারল্য। ঘরের বউ, মা কিংবা দিদি, সব রকম চরিত্রেই তাঁর জুড়ি মেলা ভার। অভিনয়কে ভালোবাসতেন বলেই চরিত্র নিয়ে কখনো বাচবিচার বা টাকা পয়সা নিয়ে মনোমালিন্য কোনোদিনই করেননি। তবে তার বদলে পেয়েছিলেন শুধুই অবহেলা। তাঁর শেষ যাত্রায় সামান্য সৌজন্যটুকুও দেখায়নি বাংলা সিনেমা জগৎ। অনেক যন্ত্রণা, অভিমান নিয়ে চলে গেছেন সকলের প্রিয় অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়।
এই ভিডিও দ্বারা ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে হলে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।